ଆକ୍ରାନ୍ତ କବର କକ୍ଷ ପହିଲା ଅଚେତନ ଆଙ୍କୁ ମିଳିଲା ନାଇଜାନେ ପଏଣ୍ଟ ତିନି ନିନା ସୁମା କକ୍ଷମାର ଅନୁଗୁଟି ଜିଲ୍ଲାରେ ଗୌରନଗର ଏସ୍ପି ରୁମନଗର ନାଙ୍ଗମାସୁ ସେପ ସପ କୋବି ନେବା କାଲି ସେ କ୍ଲାସ ରୁମ ନ କାଲି କ୍ଲାସ ଲେଖା ଫୁରୁଣ ନାଙ୍ଗୁ ତାଙ୍କ ଲେଖା ଫୁରୁଣେ ଶୁଣ ଆମ ଭାଇ ବାକ୍ସ ଫୁରୁଣେ ଶୁଣି ବିଆଲ ନାଙ୍ଗମା ତୁଇ ପଏଣ୍ଟ ଶୁଣିବ ବିଆଲ ନାକା ଆମ ଋଣ କାଢିବ ରୁମନଗର କୁରି ନୁଜାନେ ତୁଇ କୁରି ରୁମନ ନିକା ହମ୍ ବାଉଣ୍ଡରୀ ରୁମ ନେ ଫୁଣ ଲାଲ ମିଆ ରୁମନ ଅବିଆଲ ନ ତୁଇ ଖତଲ ବ୍ୟବାକ ସାହର ଫେଣ ଖତନି ମୁଛାଇ ଆକାମ କରି আমার নাম আমার স্কুলের নাম গৌরনগর এসবি স্কুল আপনি কি স্কুল ইনচার্জ হ্যাঁ আমি স্কুলের ইনচার্জ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ লাল মিয়া টোটাল ছাত্র সংখ্যা কতজন ছাত্রছাত্রী স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা টোটাল 152 জন কী কী সমস্যা রয়েছে স্কুলে স্কুলে তো বহুবিধ সমস্যায় ভুগতেছি তার মধ্যে প্রথম নম্বর সমস্যা আমার হচ্ছে বাউন্ডারি ওয়াল নেই না থাকার কারণে অনেক সময় টিফিন হওয়ার পরে ফুলা বাউন্ডার পালিয়ে যায় স্কুল থেকে আটকানো সম্ভব হয় না অনেক চেষ্টা করতেছি তবুও তিন নম্বর সমস্যা ক্লাসের সমস্যা আমার দুইটা ক্লাস একসঙ্গে চলে ক্লাস ফোর ফাইভ আর ক্লাস সিক্স সেভেন মানে একই ক্লাসে একসাথে দুটা ক্লাস হবে তো আপনার এই সমস্যা বাউন্ডারি ওয়াল ক্লাসরুমের অভাব ডেস্কের অভাব এগুলো কি আপনার অথরিটি জানাইছেন হ্যাঁ অথরিটি জানাইছি কি উত্তর দিল অথরিটি জানাইছি ডেস্ক বেঞ্চের জন্য বারবার আমি নির্দিষ্ট জায়গাতে কোন ক্লাসে পড়ো এটা কোন ক্লাস এটা তোমার সাথে কোন কোন ক্লাস হয় কোন দিকে বসে এরা সবাই ক্লাস ফোরে পড়ে আর তোমরা সবাই সাংরংশালী ফুঙ্গু খুয়াই রামচন্দ্র গাত নি রেমদক ব্যাটালিয়ন টিএসএনএ ফাজিংতে যোগাল জায়গা কাছে থুইরি মানে পান্ডা পান্ডানো ফেউরিকা ব্যাটালিয়ন কমান্ডেন্ট তিমির দাস অর্সাল শিবির থুম খরক দক সিজনা টিএসএর সং থুইরি লেখা ব্যাটালিয়ন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট শিবুগত সরকার থুইরি মানে পান্ডানো বানি হাই ওয়ান সুগ বিশি পূর্ণ পালাই তো টিএসএর রেমদক ব্যাটালিয়ন শিবির টিএসএর সিপার শুনে পিসিং ব্যালিনা তন্থম অনুভূকা পান্ডানা খবর থেকে এখানে আমরা রক্তদান শিবিরের অনুষ্ঠান শুরু করছি 2010 থেকে এখন পর্যন্ত আমরা 1335 জনের রক্ত দিয়েছি আজকে যে রক্তদান শিবিরটা আমরা অনুষ্ঠান আয়োজন করছি এটা আমাদের মাননীয় মুখ্য অতিথি এই ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী তিমির দাস মহোদয় উনি এটার উদ্বোধন করেছেন এবং 60 জন আজকে রক্ত আর আমরা এই রক্তটা দেওয়ার উদ্দেশ্য হলো জনসাধারণের যাতে কাজে লাগে এবং আমাদের যদি কোনো আমাদের জওয়ানেরও কাজে লাগে সেই কাজে আমরা এটা ব্যবহার করি সাংরংশালা খয় পদ্ম বিলফুকার খতরে নকলাব আইডব্লিউএমপি নিয়ে রানী চুবাচুর বাই ব্লক আমচাই নিয়ে কাইথাম এসএইচ গ্রুপ নিয়ে খড়গদক জানা বেনিফিসিয়ারি সঙ্গে মূসা রাংনাই ওর পাওয়ার চীন ইয়াফারি চাকা হাসিন হুবার ট্রাইনি সোনা হামকানি বাগিন অয়াকাম হিনী শাহরকা আইডব্লিউএমপি খতনি অগ্রা কাশিনাথ দাস ফাইজাত খয় হুবার খতনি এ এস বিশ্বজিৎ দাস বিদায় পদ্মকুমার দেবর মাকস আমরা খোয়াই কৃষি মহকার অন্তর্গত তিন ব্যাচ ওয়ানে তিনটা প্রজেক্ট আছে আমাদের একটা হলো জলাইসরা এলবি জলাইসরা ইউবি এবং সুন্দরাইসরা এই তিনটা প্রজেক্টে আমরা তিনটা এসএসজিকে দুটো করে পাওয়ার টিলার দিয়েছি এই পাওয়ার টিলার প্রত্যেকটার মূল্য 1,70,000 টাকার মতো আমরা দিয়েছি যাতে এই সেলফ হেল্প গ্রুপগুলি তারা আরও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং তাদের একটা রোজগারের একটা সুনির্দিষ্ট ব্যবস্থা হয় সেই উপলক্ষেই আমরা এই প্রজেক্ট থেকে তাদেরকে দিয়েছি পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয় গুণমানের বিচারে সবার সেরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার জ্যোতিভূষণ চাকি স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী ডক্টর সুজন চ্যাটার্জি জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী সূর্যেন্দ্র বিকাশ পাত্র সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায় ডক্টর আশুতোষ রায় ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে আলমগীর মল্লিক অধ্যাপিকা পিয়ালি কুমার ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক পরিমল লোদ একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান।
নূপুর পায়ের ঋণীকে ঝেল পায়েল খানি বাজে বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলঙ্কার যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে আপনার অহংকার আমাদের অলঙ্কার রাজন জুয়েলার্স। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান এই তেলটি নিয়মিত লাগান মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফিরে পেতে সাহায্য করতে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হন। রক্তের বিকল্প নেই, মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করুন। চিকিৎসকরা আমাদের সুস্থ রাখার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্ভর। ভবিষ্যতের চিকিৎসক তৈরি করতে মরণোত্তর দেহদান করুন। ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি খবর? ভালো, টিকাকরণ করাচ্ছেন তো? হ্যাঁ দিদি। ধনুষ্টঙ্কা, ডিপথেরিয়া, পোলিও, যক্ষা, হাম, হুপিং কাশি এবং হ্যাপাটাইটিস বি টিকা শিশুকে সঠিক সময়ে অবশ্যই দিন এবং ভিটামিন এ দ্রবণ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। উনার রোজদিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিপিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিপিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিপিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবে। বাংলাদেশ নে বানার সরচামা উল্লে শেখ মুজিবুর রহমানের সাম্পলি খতনে অপারেশন খবর সেরাই রব যতনা খুব 12 টাকা পাইথক চেরাইরুমি সাম্পলি চকিমানে বাতিল ব্যাপক সেই সঙ্গে বেজে উঠবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সকলকে অনুরোধ করা হচ্ছে সমবেত। অভিজিৎ ভট্টাচার্য দেব বেবাক নাম পান্ডব কগনার তিনি সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত কেন্দ্র বিজেপি সরকার নিজেকে কখন সরকার মানুষকে শুধু কলম নিয়ে শিল্পের সাথে তুলি নিয়ে শুধু শিল্পের সাথে যুক্ত থাকার কাজে সীমাবদ্ধ রাখলো না। বন্দুক নিয়ে তুলিটা কিছু সময়ের জন্য রেখে দিয়ে ওই হিটলারের প্রভুত্ববাদ অথবা সেই সময়ে আরো কিছু দেশের মধ্যে এ ধরনের প্রভুত্ববাদ সেখানে মাথা চাড়া দিয়েছিল তার বিরুদ্ধে সেদিন শিল্পীরা লড়াইয়ের ময়দানে সামিল হয়েছিলেন। কি জন্যে শিল্পকর্ম ভুলে যাওয়ার জন্য নয়,
তারা হাজির হয়েছিলেন এই জন্য যে আমার যা শিল্পকর্ম এই শিল্পকর্ম কার জন্যে? মানুষের জন্য। এই পৃথিবীতে যদি মানুষই না থাকে, আর সেই মানুষটাই যদি পৃথিবীতে থাকে যারা পৃথিবীর ধ্বংসের জন্য জিহাংস বৃত্তি চরিতার্থ করবার কাজে নেমেছে, তারাই যদি পৃথিবীতে জয়ী হয়ে যায় তাহলে পৃথিবীটা অন্ধকারে ডুবে যাবে। দিনের বেলা মানুষ এক মানুষ অপর মানুষকে চিনবে না। তার জন্য আমাকে একটা ভূমিকা মার্চ চিতক শালমারি সাংসালি সিমে কমলপুর টাউন হল শালবাণী বাগর চেঞ্জাকা চিতাম তফা কমলপুর পুঠি বাণী বিষ্ণুই রাজস্ব চিতক বাণী ফিওগরিকা কলকাতা কর্পোরেশনী কচামের বিকাশ রঞ্জন ভট্টাচার্য তে বফাজ তিদেও অঞ্জন দাস বিজয়লক্ষী সিনহা তিতং শৈলেশ আচার্য মহকুমা তাংফং শুভাশিস দাস আকর্ষণ রাংখক বালক ও সবাই যোগাল জাকমানি বাণী পুইলা শালন পুতি খাফুনের সঙ্গে কুথুমা বেলাই নুফরকা তাকলাই বাণী ও হাসতে পেফা তারা হাসতে থুমুই কাই তাকে জিজ্ঞাসা করলো, সে বললো আরে শুনো শুনো, এর পেছনে তো একটা কারণ আছে। কোনো কিছুই কারো ইচ্ছায় হয় না, সব কিছুর একটা যুক্তি আছে। কারণটা হচ্ছে যে একটা বস্তু যখন জলে ডুবে যায় তার মানে সেই বস্তুর ওজনটা তার শরীরের বা তার ওজনের থেকে জলের যে অপসারণের ওজনটা কম সে ডুবে যায়। তার বিস্তরণের মধ্য দিয়ে যা লিপিবদ্ধ হয়ে আছে বই পুস্তকে জানতে জানতে আজকে আমরা পৌঁছে গেছি এমন জায়গায়। এখন আমাদের বিজ্ঞানীরা বলছেন, যারা সবসময় বিশ্লেষণ করে খুঁজে বেড়ান, যে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আমাদের বলা হয় একটা নির্দিষ্ট তত্ত্ব দিয়ে, আমরা খুঁজে বার করি পৃথিবী কি করে সৃষ্টি হল এটা আমাদের জানতে হয়। একটা শিশুর মনে প্রশ্ন আছে, গাছ কেন মাটি ফুড়ে উঠল, এই মাটি ফুড়ে গাছ কেন হলো, এই প্রশ্নের জবাব যখন শিশুকে দিতে হয় তখন আমাকে বলতে হয় যে এর কারণগুলো ব্যাখ্যা করা আছে, তুমি বইটা পড়ো, আমরা তুমি স্কুলে যাও। কাইসা অটো মালখুনে পাটি মহ জাইকে শাক দুকুমার কা খরুমে পাটি মুসরাঞ্চল শান্তির বাজার মহকুমা খবজা বীরচন্দ্র মনো এডিসে কতল সামনে বুড়িচিউ রেমারে জাতীয় লামাও কত মাকাও অটো মালখুন খরক দক জনা বরক তুয়ে কাকরা বন্যে সিমে দৌ চালক ফাইমে জড়াব বেসকাঙ্গ আচুক পুন ফাই রিমা বাই চাওয়ার ষোলো বলো খাওয়াই মালখুন ফিলছে এরিকা উলো আমচানে লুকুরো ফাই দুকু মানজাকসনা বীরচন্দ্র মনো শহীদ মেমোরিয়াল শাক হাম বেদগত লঙ্কা আরো নিশিমে কিসা আম জগৎ শাক নাই নাই বরং হাই বেলে হামিয়া অংমাবাই উদয়পুরে গুমতি জেলা শাক নাই নব রেফার খাই রহ গা স্পিড আছিল নাকি স্পিড আছিল কি কিভাবে হইল এই ঘটনা সামনে ছাগল আছিল ছাগল বলা সামনে দিয়া ছাগল বলানোর সময় ব্রেক নিয়ে দেখা মনে ফিল করতে পারে কতজন ইঞ্জুরি এখন সিরিয়াস ভাবে দুইজন কি কি না সুনীল দেবরা আর রেণুকা মারাক। ডাক্তার কি কইছে এখন? কি তারা ডাক্তার এখন বর্তমানে ডাক্তার ট্রিটমেন্ট চলতেছে, তবে সুনীল দেবরা অতিরিক্ত সিরিয়াস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দেবসে সবচেয়ে লেগে যাবে নাই তো নিকা করো বর্তমান পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা।
ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের ঋণীকে ঝেড়ে পায়েল খানে বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানান ছুঁয়ে অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ওনার রোজদিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফিরে পেতে সাহায্য করতে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হন। রক্তের বিকল্প নেই, মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করুন। চিকিৎসকরা আমাদের সুস্থ রাখার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্ভর। ভবিষ্যতের চিকিৎসক তৈরি করতে মরণোত্তর দেহদান করুন। ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি খবর? ভালো, টিকাকরণ করাচ্ছেন তো? হ্যাঁ দিদি। ধনুষ্টঙ্কা, ডিপথেরিয়া, পোলিও, যক্ষা, হাম, হুপিং কাশি এবং হ্যাপাটাইটিস বি টিকা শিশুকে সঠিক সময়ে অবশ্যই দিন এবং ভিটামিন এ দ্রবণ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। Thank you.
আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবে। দেবব্রত দেবরানী সুজাক বঙ্গবন্ধু মুজিবুর রহমানী লাংমা সলাইমা কথমাতে বঙ্গবন্ধু নে লাংমানে মূর্ত খ্লাইত পাঠিম অকানে পুঁথি ফ্রিয়মা পাঁদ নারয় অকরাঙ্গয় মাঞ্চাগান ছবিটা সিস্টেমেটিক্যালি দিন, ছবিটা সব ছবি নষ্ট হয়ে গেছে। এই অনুভূতি মানে প্রকাশ করা মানে কোনো আমি বাসার খেয়ে হারিয়ে ফেলছি, অত্যন্ত ভালো লাগছে। এবং সৌভাগ্যক্রমে আমি আখাউড়াতেই আমি ট্রেনিং নিয়েছি, এখানে দায়িত্বে ছিলাম, কাজে সেই পুরনো স্মৃতি কোনো জায়গায় যাওয়ার একটা যে সুযোগ পাবো এবং আশা করছি, সেই জন্য বেশি আনন্দিত। এবং মহান মুক্তিযুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং ভারতবাসী যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, এই সাহায্য সহযোগিতা না পেলে আমরা মাত্র 9 মাসে এই দেশকে কোনো মতে স্বাধীন করতে পারতাম না। আমরা ত্রিপুরার বিশেষ করে এখানে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও যেভাবে এগিয়ে এসেছিলেন, যেভাবে আমাদের শত শত শরণার্থীর মানে লক্ষ লক্ষ শরণার্থীদের এই অঞ্চলে ঠাঁই দিয়েছেন, তারা ত্রিপুরাবাসী যেভাবে আমাদেরকে তারা নিজেরা অনেক কষ্ট করেও
ন্যাশনাল স্কুল অফ ড্রামা যুগাল জাগতে হাসতেন তথ্য মুখত নিচু বছর মার্চ সিদক সালমারি সানসালি সিম সালবানী বাগই চেঞ্জা খা চেরাই রঙী পালা হুকুমু পান্ডা পান্ডানা ফিউ গরিকা মুখ্যমন্ত্রী মানিক সরকার তেব ফাইজে তঙ তৈত্য হুকুমু খতনে সামু মানজ মন্ত্রী রতন বমিতে নারওয়াইস অসালো সেরাই রঙী বিশং অ পান্ডানা খুবই বেলে তন্ত মানু সরকার এটা একটি ইতিবাচক পদক্ষেপ বলব আমাদের দেশের লোকশিল্প এবং আমাদের যে পরম্পরাগত যে ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য তার সাথে আমাদের শিশুদের কিশোরদের সম্পর্ক গড়ে তুলবার জন্যে এই প্রয়াস বিশেষভাবে গৃহীত হয়েছে এটা বর্তমান সময়ে দরকার আছে কারণ বিশ্বায়নের যুগে আমরা লক্ষ্য করছি আমাদের নবীন প্রজন্ম তাদেরকে বিপদগামী করার জন্য বিশেষ করে সংস্কৃতির যে অঙ্গ তাকে একটা গোষ্ঠী একটা অংশ কি আন্তর্জাতিক পরিসরে কি জাতীয় পরিসরে তাদের শ্রেণী স্বার্থে কর্তমান তিন বাগান আসন সালবুম নাইতনিক কর্তমান ফোকাস ত্রিপুরা যথানার হামায়